আসসালামু আলাইকুম। রূপসা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা অভিনন্দন। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজ বিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ, পূর্ব রূপসা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কমে গিয়েছিল মহামারী করোনার তীব্রতা, শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হবে এরকম প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় গত ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয়েছে করোনার তাণ্ডব। এর কারণ কি? এর কারণ আমরা সকলেই জানি, আমাদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা রয়েছে। কিন্তু করোনা আক্রান্ত এবং মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে, ফলে সরকারও বাধ্য হয়েছেন আবারও কঠোর অবস্থানে যেতে। তাই আমরা আমাদের তাগিদে স্বাস্থ্যবিধি মেনে চলব, পরিবারকে সুরক্ষিত রাখার জন্য ঘরের বাইরে গেলেই সবাই মাস্ক ব্যবহার করব, তোমরাও ব্যবহার করবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে স্বাস্থ্যবিধি মেনে চলতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার যে মূল আলোচনা সেই আলোচনায় চলে যাচ্ছি। আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, তোমাদের শিক্ষাবর্ষ 2020-21 শিক্ষাবর্ষ। এই তৃতীয় অধ্যায়ের আজকে আমার 6 নম্বর লেকচার। এর আগে আমি 5 জন সমাজবিজ্ঞানী সম্পর্কে জানিয়েছি, তার মধ্যে ইবনে খালিদুন, অগাস্ট কোদ, হার্বার্ট স্পেন্সার, ইমেল ডুরখেম এবং কার্ল মার্কস। আজকে আমি আরও একজন সমাজবিজ্ঞানীকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন বিশিষ্ট চিন্তাবিদ ম্যাক্স ওয়েবার। আমি আজকে যে শিখন ফলটি রেখে বোর্ডের দিকে একটু খেয়াল করো, প্রথম যে শিখন ফলটি আছে, একজন সমাজবিজ্ঞানী হিসেবে ম্যাক্স ওয়েবার পরিচয় বর্ণনা করতে পারবে। 2 নম্বর আছে, ম্যাক্স ওয়েবারের উল্লেখযোগ্য গ্রন্থগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর, সমাজবিজ্ঞান বিকাশে ম্যাক্স ওয়েবারের অবদান ও গুরুত্বপূর্ণ মতবাদ বর্ণনা করতে পারবে। আজকের এই বিষয়গুলো আলোচনার পর তোমরা ম্যাক্স ওয়েবার সম্পর্কে তোমরা ভালোভাবে অবগত হতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ম্যাক্স ওয়েবার ছিলেন জার্মান সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে যে কয়জন সমাজবিজ্ঞানী অনবদ্য অবদান রেখেছেন তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম হচ্ছে ম্যাক্স ওয়েবার। তিনি শুধু একজন সমাজবিজ্ঞানী ছিলেন না, তিনি রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদও ছিলেন। ম্যাক্স ওয়েবারের জন্ম পরিচয় আমরা জানব। ওয়েবারের পূর্ণ নাম ম্যাক্স মিলান ওয়েবার। তিনি জার্মানির এরফুর্ট শহরে 1864 সালে 21 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ধনাঢ্য ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা। ম্যাক্স ওয়েবার 7 ভাই বোনের মধ্যে সবার বড়। তিনি হেডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর লেখাপড়া করেন এবং ওই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ম্যাক্স ওয়েবার 1893 সালে তার দুঃসম্পর্কে চাচাতো বোনের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তার কর্মজীবন শুরু হয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে। তিনি আইনের ছাত্র হয়েও অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করেন। ম্যাক্স ওয়েবার 1920 সালে 14 জুন নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব ম্যাক্স ওয়েবারের যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে যেখানে তিনি তার চিন্তাকে ফুটিয়ে তুলেছেন সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে আমরা জানব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, বিখ্যাত যে গ্রন্থগুলো আছে, দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থটি ম্যাক্স ওয়েবারের যে খ্রিস্টান ধর্মের যে 2টি ধরন আছে, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, এই প্রোটেস্ট্যান্ট ধর্ম পুঁজিবাদ বিকাশে কতটা ভূমিকা রেখেছে সেই বিষয়গুলি তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। তারপর আছে ইকোনমি অ্যান্ড সোসাইটি, এখানে তিনি অর্থনীতি এবং সমাজ নিয়ে আলোচনা করেছেন। তারপরে জেনারেল ইকোনমিক স্টোরি আরেকটি গ্রন্থ এবং দ্য রিলিজিয়ন অফ ইন্ডিয়া, এই গ্রন্থে তিনি ধর্ম নিয়ে আলোচনা করেছেন। এখন আমরা জানব ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় অবদান রেখেছেন সেগুলো সম্পর্কে। প্রথম যেটি আছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। শব্দটি শাব্দিক অর্থটা জানা দরকার, কারণ এই বিষয়টি জ্ঞানমূলক এবং MCQ-তে বেশিরভাগ সময় পরীক্ষার সময় আসতে দেখা যায়, এই ব্যুরোক্রেসি শব্দের শাব্দিক অর্থটি আমরা জেনে নিই। ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি শব্দ ব্রু এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে এসেছে। ফরাসি শব্দ ব্রুর অর্থ হচ্ছে লেখার টেবিল বা ডেস্ক, আর গ্রিক
ক্রেটিন শব্দের অর্থ শাসক বা গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী, সুতরাং উৎপত্তিগতভাবে আমলাতন্ত্রের অর্থ হচ্ছে দপ্তর সরকার বা ডেস্ক গভর্নমেন্ট। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আধুনিক আমলাতন্ত্রের প্রথম এবং সার্থক প্রবক্তা বলা হয় তাকে। আমলাতন্ত্র হচ্ছে এমন একটি সংগঠন যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং কার্যক্রম রয়েছে। তার মতে, কর্তৃত্ব যখন প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে প্রয়োগ করা হয় তখন তাকে আমলাতন্ত্র বলা হয়। আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ পেশাদার কর্মচারীদের সংগঠন। আমলা আরবি শব্দের অর্থ আদেশ পালন বা বাস্তবায়ন করা। শব্দগতভাবে তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আদেশ পালন করে থাকে, তাদেরকে আমলা বলা হয় এবং আমলাদের সংগঠনকে আমলাতন্ত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমলাতন্ত্র সবসময়ই ছিল, তবে সমাজ পরিবর্তনের সাথে সাথে এটি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। তাই সমাজ যত বেশি উন্নত হয় মানুষ তত বেশি যৌক্তিক হয়, আর মানুষ যত বেশি যৌক্তিক হয় আমলাতন্ত্র তত বেশি উন্নতি লাভ করে। প্রিয় শিক্ষার্থী, আমলাতন্ত্র কিছু বৈশিষ্ট্যর কথা ম্যাক্স ওয়েবার বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক, সেগুলো আমি তুলে ধরছি। সরকারি কর্মকর্তাদের মধ্যে শ্রম বিভাজন থাকবে, চেইন অফ কমান্ড থাকবে, কে কার কাছে দায়বদ্ধ সেটা স্পেসিফিকভাবে থাকতে হবে, তারপরে সুনির্দিষ্টভাবে জব ডেসক্রিপশন থাকবে, সরকারি কর্মকর্তাদের মধ্যে নিরপেক্ষতা থাকবে এবং লিখিত পরীক্ষার মধ্যে তাদেরকে নিয়োগ দিতে হবে, এবং যে সমস্ত কর্মচারীদের নিয়োগ দেওয়া হবে তাদেরকে নিয়োগের পর ট্রেনিংয়ের সুব্যবস্থা করতে হবে। এরকম কিছু বৈশিষ্ট্যর কথা ম্যাক্স ওয়েবার বলেছেন। আমরা আমলাতন্ত্র সম্পর্কে প্রিয় শিক্ষার্থী জানলাম। এখন এর পরে যে পয়েন্টটি সেটি হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব। চমৎকার একটি পয়েন্ট, ম্যাক্স ওয়েবারের ক্ষমতা এবং কর্তৃত্ব আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এই এখানে ম্যাক্স ওয়েবার তার দ্য থিওরি অফ সোশিও ইকোনমিক অর্গানাইজেশন গ্রন্থে আইন ও শাসন ব্যবস্থার নীতিমালাসমূহ ব্যাখ্যা করতে যে ক্ষমতা এবং কর্তৃত্ব তত্ত্বটি তুলে ধরেন। ক্ষমতা হলো কর্তৃত্ব সেই ধরন যা বৈধ উপায়ে প্রয়োগ করা বা ব্যবহার করা হয়। ক্ষমতা ছাড়া কর্তৃত্বের কোনো মূল্য নেই। ক্ষমতা যখন বৈধ উপায়ে অর্জন করা হয় তখন তাকে কর্তৃত্ব বলে। প্রিয় শিক্ষার্থী, কর্তৃত্বকে ম্যাক্স ওয়েবার আবার তিন ভাগে ভাগ করেছেন। প্রথম, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, যৌক্তিক কর্তৃত্ব, ঐন্দ্রজালিক কর্তৃত্ব এবং ঐতিহ্যবাহী কর্তৃত্ব। যৌক্তিক কর্তৃত্বের ইংরেজি শব্দ হচ্ছে র্যাশনাল অথরিটি, একে আবার আইনগত কর্তৃত্ব বলা হয়। এই কর্তৃত্বের মূল ভিত্তি হচ্ছে আইনের প্রতি আনুগত্য প্রকাশ করা। রাষ্ট্রের কোনো নির্বাহী যখন কর্তৃত্ব প্রয়োগ করে তখন তাকে যৌক্তিক কর্তৃত্ব বলে। যৌক্তিক কর্তৃত্বে যখন তিনি ক্ষমতা পাবেন সেটা তিনি আইনগতভাবে প্রয়োগ করবেন। যেমন সচিব আছে, সরকারি কর্মকর্তারা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তারপরে নিজের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, তারা ক্ষমতা পাওয়ার পরে কর্তৃত্ব প্রয়োগ করে জনগণের উপরে। প্রিয় শিক্ষার্থী, আমরা যৌক্তিক কর্তৃত্ব সম্পর্কে জানলাম। এরপরে হচ্ছে ঐন্দ্রজালিক কর্তৃত্ব। ঐন্দ্রজালিক কর্তৃত্ব হচ্ছে সেই কর্তৃত্ব যে কর্তৃত্বের মধ্য দিয়ে মানুষের চারিত্রিক গুণাবলী, তার আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, নৈতিকতা, তার মূল্যবোধ, সার্বিক চারিত্রিক গুণাবলী, এই ধরনের কর্তৃত্বে ব্যক্তির প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আনুগত্য প্রকাশ করা হয়। এই ধরনের কর্তৃত্বের অনুসারীরা মনে করেন যে আমার নেতা কখনোই ভুল করতে পারেন না। এ ধরনের উদাহরণ ইতিহাসে বহু আছে। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের ইন্দিরা গান্ধী, তারপরে এ কে ফজলুল হক, নেপোলিয়ন, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন প্রমুখের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য। এরপরে যেটি আছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। ঐতিহ্যবাহী কর্তৃত্ব হচ্ছে ঐতিহ্যগতভাবে বা উত্তরাধিকার সূত্রে যে ক্ষমতা লাভ করা হয় সেটা হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। এর ইংরেজি শব্দ হচ্ছে ট্রেডিশনাল অথরিটি। ঐতিহাসিক কর্তৃত্বের মূল ভিত্তি হচ্ছে বছরের পর বছর ধরে চলে আসা বিশ্বাস, এটা হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। কোনো সমাজের সনাতনী নিয়মনীতি, আচার বিশ্বাস যখন কোনো কর্তৃত্বের মূল ভিত্তি হয় তখন সেটা হয়ে যায় ঐতিহ্যবাহী কর্তৃত্ব। এটা আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখে থাকি যে ওই দেশে এখনও রাজতন্ত্রের যে কর্তৃত্ব সেগুলো আমরা এখনও দেখতে পাই। যেরকম ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ, তিনি এখন রাজবংশের প্রধান। তারপরে জাপানেও আমরা দেখে থাকি সম্রাট প্রথা রয়েছে জাপানে। তবে ওখানে জাপানের নির্বাচনের একটা সিস্টেম আছে। তো এইভাবে যে ঐতিহ্যগতভাবে বা উত্তরাধিকার সূত্রে যে কর্তৃত্বটা চলে আসে বছরের পর বছর বিশ্বাস থেকে, সেটা হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা কর্তৃত্ব, ক্ষমতা এবং কর্তৃত্ব জানলাম। এরপরে যে পয়েন্টটি, পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ।
ম্যাক্স ওয়েবার তার দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে তিনি পুঁজিবাদের উদ্ভব, ইউরোপীয় সমাজে পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। শিক্ষাতে আমি গত ক্লাসে কার্ল মার্ক্সের নিয়ে আলোচনা করেছিলাম, পুঁজিবাদী সমাজ কীভাবে উদ্ভব এবং বিকাশ ঘটেছে সে বিষয়ে। সেখানে কার্ল মার্ক্স বলেছেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার তত্ত্বে তিনি এই কথাটা উল্লেখ করেছেন, সমাজের মৌল কাঠামো অর্থাৎ সুপার স্ট্রাকচার বেসিক স্ট্রাকচারকে প্রভাবিত করে, এরকম তত্ত্ব আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কার্ল মার্ক্সের তত্ত্ব থেকে জেনেছিলাম। কিন্তু এখানে ম্যাক্স ওয়েবার একটু ভিন্ন মত পোষণ করেছেন, তিনি বলে এবং ভিন্ন মত পোষণ করেছেন এবং ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলেছেন যে সবসময় মৌল কাঠামো উপরি কাঠামো দ্বারা প্রভাবিত হয় না, কিছু কিছু ক্ষেত্রে উপরি কাঠামো মৌল কাঠামোকেও প্রভাবিত করে, এরকম ব্যাখ্যা দিয়েছেন কে, ম্যাক্স ওয়েবার। প্রিয় শিক্ষার্থী, এই যে তার যে এই চিন্তা চেতনা সেটা তিনি প্রোটেস্ট্যান্ট নীতিমালায় উল্লেখ করেছেন। আমরা জানি খ্রিস্টান ধর্মের দুটি ধরন রয়েছে, একটা হচ্ছে ক্যাথলিক এবং আরেকটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট ধর্মটি 16 শতকে আবির্ভূত হয় জন ক্যালভি এবং মার্কিন লুথার কিংয়ের মাধ্যমে। তাদের এই সংস্কারের মাধ্যমে ধর্মীয় নীতিমালা হিসেবে আবির্ভূত হয় যে ঈশ্বর তার ইবাদত বান্দগি বা তার গুণকীর্তন পছন্দ করে না, মানুষ তার কর্মের মাধ্যমে উন্নতি সাধন করবে। অর্থাৎ বলা হয়েছে কর্মই ঈশ্বর, আর কর্ম করে ঈশ্বরকে পাওয়া যাবে, এরকমটি তার এই নীতিমালায় বলা হয়েছে। যে ঈশ্বর দারিদ্রতা পছন্দ করেন না, দারিদ্রতা প্রতিটা জায়গায় একটা প্রতিবন্ধকতা, এবং এই দারিদ্রতা যেমন পার্থিব জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে, ঠিক তেমনই পরকালে দারিদ্র নিয়ে গেলে ঈশ্বর খুশি হন না, এই এই কথাটি প্রোটেস্ট্যান্ট নীতিমালায় বলা হয়েছে। এক্ষেত্রে যারা প্রোটেস্ট্যান্ট নীতিমালা বিশ্বাস করেন তারা পুঁজিবাদ বিকাশে বিশেষভাবে ভূমিকা রেখেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানলাম, এরপরে যেটা আছে সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসটা কি, আমরা জানি সমাজের যে উঁচু নিচু ভেদাভেদ আছে, মানুষের যে শ্রেণী বিভাজনগুলো আছে, এটাকেই ম্যাক্স ওয়েবার সামাজিক স্তরবিন্যাস বলেছেন। কিন্তু ম্যাক্স ওয়েবার সামাজিক স্তরবিন্যাস বিভিন্ন কারণে হয়ে থাকে, যে আর্থিক অবস্থার উপরে নির্ভর করে, মেধা, চাকুরি, সামাজিক অবস্থা, এগুলোর উপর নির্ভর করে কিন্তু সামাজিক স্তরবিন্যাস তৈরি। সামাজিক স্তরবিন্যাসকে ম্যাক্স ওয়েবার আবার 3 ভাগে ভাগ করেছেন, কী কী, শ্রেণী, ক্ষমতা এবং মর্যাদা। শ্রেণী কি, শ্রেণী হচ্ছে সমাজের মধ্যে উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী আছে, এই 3 শ্রেণীর মানুষ আছে। উচ্চ অর্থের উপরে নির্ভর করে যে শ্রেণীটা তৈরি হয় এরকমটি বলেছেন তিনি। শ্রেণী হচ্ছে উচ্চবিত্ত যারা, তাদের যাদের আর্থিক অবস্থা ভালো, নিম্নবিত্ত যারা মধ্যম পর্যায়ে আছে, এবং যাদের দিন আনে দিন খায় তাদেরকে নিম্ন শ্রেণী বলে অভিহিত করেছেন ম্যাক্স ওয়েবার। এরপরে যেটা আছে ক্ষমতা, আমি একটু আগে বললাম যে ক্ষমতা কি, যে ক্ষমতা ছাড়া কর্তৃত্বর কোনো মূল্য নেই। ক্ষমতা, এক শ্রেণীর মানুষ সবসময় আরেক শ্রেণীর মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করছে। এরপরে কি আছে মর্যাদা, মর্যাদা হচ্ছে এই শ্রেণী এবং ক্ষমতা এর উপরে নির্ভর করে মর্যাদা। তিনি বলেন ক্ষমতা সম্পত্তির পার্থক্যের উপর নির্ভর করে। আমরা গ্রাম অঞ্চলে আগে দেখেছি যে মোড়ল মাতব্বর আছে, তাদেরকে ডেকে নিয়ে আসা হতো এবং তারা বিচার করতো, এবং সর্বসম্মতিক্রমে বা তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হতো যে এই মানুষটার কী ধরনের শাস্তি হতে পারে। এই জায়গাগুলো তখন ছিল, এখনও কিছু কিছু জায়গায় আছে। আবার এমনও হয় যে একটা মানুষের আর্থিক অবস্থা আগে খারাপ ছিল, পরে অনেক ভালো হয়েছে, তাকে সাহেব বলে সম্বোধন করা হচ্ছে, এরকম। এই এগুলো নির্ভর করে আর্থিক অবস্থার উপরে মর্যাদা নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটি আছে আদর্শ নমুনা। আদর্শ নমুনা ম্যাক্স ওয়েবারের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এর জনপ্রিয়তা যেরকম রয়েছে এর প্রয়োজনীয়তাও রয়েছে। এটি মূলত একটি বিষয় সম্পর্কে মানসিক যে চিত্র সেটি উপস্থাপন করা এবং এটি পরবর্তীতে বাস্তবে রূপ দেয়া। আমি প্রথমে কল্পনা করলাম, তারপরে সেটা বাস্তবে রূপ দিলাম। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আমরা একটা বাড়ি করব বা আমি একটা বাড়ি করব, তখন আমি চিন্তা করলাম যে আমার বাড়িটা হতে হবে দক্ষিণমুখী, আমার ড্রয়িং রুমটা এরকম জায়গায় হবে, আমার বেডরুম এতগুলো হবে, তার মানে কি, সেই কল্পনা আমি বাস্তবে রূপ দেব। যখন আমি বাড়িটা তৈরি করব, বাস্তবে রূপ দেব, তখন সেটা হবে আইডিয়াল টাইপ বা আদর্শ নমুনা। প্রিয় শিক্ষার্থী, আদর্শ নমুনা সম্পর্কে জানলে এরপরে যেটি আছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান আমরা 2 অধ্যায়ে এটা জেনেছিলাম, সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান কিনা। হ্যাঁ, ম্যাক্স ওয়েবার এই কথাটি বলতে চেয়েছেন যে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। তার মতে সমাজবিজ্ঞান হচ্ছে ভ্যালু ফ্রি সায়েন্স, এটি এমন একটি বিজ্ঞান যা সামাজিক সমস্যার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করে থাকে।
সমাজ বিজ্ঞান এরকম বলতে পারবে না, এটি ভালো এটি মন্দ এটা বলতে পারবে না সমাজ বিজ্ঞান যদি শিক্ষার্থী। তারপর কি আছে, সামাজিক ক্রিয়ার বিজ্ঞান। সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়ার বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অফ অ্যাকশন। আমরা সমাজ বিজ্ঞানের সংজ্ঞা পড়েছিলাম তখন, ম্যাক্স ওয়েবারের একটা সংজ্ঞা পড়েছিলাম যে সমাজ বিজ্ঞান হচ্ছে মানুষের ক্রিয়াকর্মের বিজ্ঞান। তো ক্রিয়াকর্মের বিজ্ঞানসম্মত পঠন পাঠন, সামাজিক ক্রিয়ার বিজ্ঞান বলছি সমাজ বিজ্ঞানকে, যে সমাজ বিজ্ঞান হচ্ছে মানুষের ক্রিয়াকর্মের বিজ্ঞানসম্মত পঠন পাঠন। শিক্ষার্থীরা তোমরা ম্যাক্স ওয়েবার সম্পর্কে জানলে, তার বিখ্যাত যে গ্রন্থগুলো আছে সেগুলো সম্পর্কে জানলে, এবং তার যে সমাজ বিজ্ঞান উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তার চিন্তাগুলো তিনি যে ফুটিয়ে তুলেছেন সেইগুলো সম্পর্কে তোমরা এখানে জানলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। আমরা শ্রেণীকক্ষে যখন ক্লাস নিয়ে একটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে পরীক্ষা নিই, যেহেতু এখন সেই সুযোগটা নাই, তাই তো অধ্যায়টির শেষে কিছু প্রশ্ন আছে, এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো তো পড়বে এবং লিখবে। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ের ক্লাস নেবো, ওখানে সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় নিয়ে ক্লাস নেব, অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ সোশিওলজি, যেখানে আছে দল, সংঘ, সম্প্রদায়, সংস্কৃতি, সভ্যতা, লোকচার, লোকরীতি, এইগুলো অনেক বিষয় আছে যেটা আমরা পর্যায়ক্রমে ক্লাসটা নেব। আশা করি তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।